জাহিদুল খালি আমারে বুঝায় তুমি কোন চিন্তা করবো না, তোমার জামাই ভালোই আছে, করুণার জ্বালা পাড়াইতে পারি না, আমার এরম বুঝাই বুঝাই খালি রাখছে, আমার খালি এরম বুঝাই বুঝাই রাখছে। এখান থেকে এসে ব্যাঙ্গাসি ওই জায়গা নিয়ে চার মাস রাখছে, পৌঁছে যাবে তিরফুলিতে। তিরফুলিতে আর এই চার মাসের ভিতরে পৌঁছায় নাই, এই 15 দিন ধরিয়া এখন নিখোঁজ। আর বয়স দেয় আর বাবার বাবার করিয়া চিল্লে আর টাকা চাইছে $12,000। আমি টাকা গুনকে দিছি দালালের হাতে, নিজের হাতে। আমার বাইরে কইছে ওই জায়গা ফ্ল্যাট করাবে না, ব্যাঙ্গাসি ডাইরেক্ট তিরপুলিতে। তা তিরপুলির কথা কই, আমার কইছেন তা টাকা টুকে সব নিছে, তিরপুলি ফ্ল্যাট না করে ব্যাঙ্গাসি নিয়ে চার মাস রাখছে। চার মাস রাখছে, প্রথম কইছে যে ব্যাঙ্গাসি গেছি, পরে কই কি যে এনে টাকা দাও 4,10,000, টাকা না দিলে ওই জায়গা বয়স না গেলে তিরপুলি পৌঁছাইতে পারবে না, এই কথা কইছে আমার। তারপরে আমরা টাকা দিয়ে দিছি দালাল কারাতে, দালালের হাতে। দালাল কি? আমরা তোমার ভাই তিরপুলি পৌঁছে যাবে, কিন্তু আমার তো ব্যাঙ্গাসি নেওয়ার কোন কথাই আসলো না। তা ওরা ব্যাঙ্গাসি আটকাইছে, টাইকে দিছে, তো রাখিয়েছে একদিন দুদিন কত গেছে, চার মাস গেছে। চার মাস গেছে, আমরা প্রত্যেক দিন দালাল করছি, আমার ভাই কি খবর, আমার বাবু পাড়াবেন না, আপনাকে টাকা দিয়ে দিছি তো পাড়ান না, পাড়াবানে সমস্যা নাই, এইটা করবো ওইটা করবো, ঠিক মতো খাওয়ানো দেয় না, ওরা ভালো আছে। আমরা 10,000 টাকা উল্টা আবার খাইতে দিছি, আমার ভাই আবার খাইতে টাকা দিছি, এমন করতে করতে তারপরে রোজ আর 16 রোজ আর পরে না, হ তারপরে 3 দিন গাড়িতে যে দালালের ক্যাম্পে আসলো ওই দালাল আর এক দালাল দিয়ে দিছে, মানে আমির দালাল যে ক্যাম্পে আসলো ওর নাম আমির, ও দিয়ে দিছে আবদুল্লাহ দালাল এক নামে হের কাছে। ওই আবদুল্লাহ ওরা কন্ট্যাক্ট করে বেচকে দিছে না কি করছে আমরা জানি, মানে আওতায় ওরা রাখছে, ওরা আওতায় রাখে। আমার ভাই বয়স দিছে, ইরে বাবা আমার বাসাও ইরে মা, এত ডলার টাকা দেওয়া লাগবে নইলে মার গেলাবে। আমার সামনে দুজন মার্গে লাইছে, মার্গে লাগবে। তারপরে আমরা বয়সের কোন উত্তর দেই, একদিন ফোন রিসিভ করে হেলাইছিলাম, আমরা না জানকে রিসিভ করে হেলাইছি, রিসিভ করে হেলার পরে আমার বাইরে ওরা কইতাছে যে এত টাকা দাও নাহলে মার খেলাবো, ওরা জোরে জোরে বাড়ি দেয়। আমার ভাই রে বাবা রে মা আমার বাঁচাও, এই কই চিকুদার ভয় তো ফোন করেছি, এবার আপনি মারবেন ফোনটা ১০ লাখ টাকা দিছি ওই জুলহাসে 3 দিন আগে, 3 দিন পরে কোনো বয়স নাই, কোনো যোগাযোগ নেই, আজকে 7 দিন 5 দিন আমার ভাই কোনো যোগাযোগ। মোট কত টাকা দিছেন? মোট একবার দিছি 4,10,000, একটু ভাই একবার দিছি 4,10,000, আবার দিছি 10, মানে 10,14,000 টাকা। আমার বাইরে ফেরত দেয় নাই। সর্বশেষ টাকা দিছেন কত? কবে সর্বশেষ দিছি? 24 তারিখ, হ্যাঁ, ইশুপুর থেকে 300 আরো অনেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া অবস্থান করতেছিল। সেখানে গতকাল সংবাদপত্রের মাধ্যমে সংবাদের মধ্যে জানতে পারলাম যে তারা ওই স্থানীয় যে দালাল চক্রের গুলিতে 26 জন মারা গেছে, 11-12 জন আহত হয়েছে, তার মধ্যে আমার জানা মতে 3 জন আছে ইশুপুর, এর মধ্যে কেউ আছে তারা মানে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, কেউ আহত অবস্থায় আছে। তো আমি চাই যে অতি দ্রুত এদের
যদি নিহত হয়ে থাকে তাদের লাশ যেন দেশে আসে, আর যারা আহত আছে তারা যেন ট্রিটমেন্ট করে অতি সত্ত্ব তাদেরকে দেশে আনার ব্যাপারে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অতি সহজে যেন তাদেরকে খোঁজখবর নিয়ে আনার ব্যবস্থা করে, এই আশা আমি সরকারের কাছে করি।